Hey, hello everyone. So, happy Chinese New Year 2021. So, আজকে আমার বের হওয়ার পিছে একটাই কারণ, সেটা হলো Chinese New Year. Okay, so আমি এসেছি Qianhai Harbor, এই এরিয়ার নাম, এটা শেনজেনের recently হওয়া সবচেয়ে সুন্দর একটা অনেকটা ছোটখাটো পার্কের মতো, এখানে একটা উইলের মতো আছে, এই উইলটার নাম হলো Qianhai Harbor fairly well. So এইখানে সবচেয়ে যে আকর্ষণীয় যে একটা ব্যাপার সেটা হলো এখানে একটা রিসেন্টলি একটা গার্ডেন হয়েছে, সেটা পুরোটা হলো লাইটিং করা. আমরা একটু আগে সেটার একটু অংশ দেখেছি, কিন্তু আমি আসলে মেইনলি ভিজিট করার কারণ ওই লাইটিং গার্ডেনটার জন্য, বিকজ এটা চায়নার মধ্যে সবচেয়ে এখন একটা এক্সক্লুসিভ একটা জিনিস. এই জায়গাটা পড়েছে বেসিক্যালি বাউন সেন্টারের কাছে, এটা হলো শেনজেন ওয়েস্ট রেলওয়ে স্টেশনের একদম কাছে. বলতে গেলে এই উইলটা এখনও পুরোপুরিভাবে ওপেন হয়নি, আমরা আশা করেছিলাম আসলে নিউ ইয়ারের সময় খুলবে, কিন্তু আসলে এটা এখনও কাজ চলছে. সো হয়তোবা কিছুদিনের মধ্যে এটা ওপেন হবে, তখন হয়তোবা আমরা ট্রাই করবো যে এখানে আসলে ভিজিট করার. সো ওভারঅল জায়গাটা অনেক সুন্দর, আর সুন্দর হওয়ার পিছনে আরেকটা কারণ হলো এটা একদম সি বিচের কাছে. সি বিচ বলা আসলে ঠিক হবে না, এটা হলো সমুদ্রের একদম পাশে, তো দেখা যাচ্ছে আসলে এটা এভাবে দেখা যাবে না. আর এটা হলো সেই গার্ডেন লাইটিং, দেখতে পাচ্ছেন আপনারা সবাই যে লাইটগুলো মানে ফুলগুলো লাইটে, মানে আসলে ব্যাপারটা হলো যে ওরা জিনিসটা এমনভাবে ক্রিয়েট করেছে যে লাইটগুলোকে যেন ফুলের মতো মনে হয়, আর অটোমেটিকলি এটা মুভ করে, সো মানে ওয়েভের মতো করে. সো আসলে এই জিনিসটা আসলে দেখতেও অনেক সুন্দর, আর যেহেতু এখন সন্ধ্যা সেহেতু এখনও পুরোপুরি বোঝা যাচ্ছে না. আস্তে আস্তে যেহেতু লাইট মানে সন্ধ্যার পরে রাত গড়িয়ে আসছে, এজন্য আসলে এখন কিছুটা হলেও হয়তো বা আপনারা যদি কাছ থেকে আমি নেওয়ার চেষ্টা করেছি, এত কাছে আসলে যাওয়াটা একটু প্যারা, বাট সমস্যা নেই আশা করি. আর হলিডেসের কারণে আসলে মনে হচ্ছে যে সিকিউরিটি যেখানে আছি একটু কম, সো আর না হলে এত কাছে হয়তো বা আমি যেতেও পারতাম না. কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে জিনিসটা কত সুন্দর, এবং যখন আমি উপর থেকে আরও ভিডিও বা ফুটেজ নেওয়ার চেষ্টা করবো, তখন হয়তো বা জিনিসটা আপনারা আরও ভালো মতো বুঝতে পারবেন. আমার জানা মতে এই ধরনের গার্ডেন চায়নাতে তারা প্রথমবারের মতো এটা আসলে এইভাবে এরকমভাবে তারা জিনিসটাকে ক্রিয়েট করেছে. সো আমি আসলে আমার জানা নেই এরকম আসলে অন্য কোথাও বা অন্য কোনো দেশে আছে কি না, বাট আমি এই পর্যন্ত আমার চোখে কখনো পড়িনি. আচ্ছা চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই, এবং আমি দূর থেকে তো মনে হচ্ছে যে আমরা যদি একটু উপর থেকে জিনিসটাকে ভিউ করি তাহলে আসলে জিনিসটা হয়তো আরও সুন্দর মতো বোঝা যাবে. তো আমি একটু সামনের দিকে আগাচ্ছি. এখানে আসলে যেহেতু উইকেন্ডে আমাদের হলিডেস চলছে চাইনিজ নিউ ইয়ারের জন্য, সো
অনেক মানুষ, অনেক এত মানুষ আসলে ইউজুয়ালি এক জায়গায় থাকে না, যেহেতু একটা একটা ভাইরাস অথবা কোভিড টাইম, সো সেই তুলনায় এখানে অনেক মানুষ আজকে। Hey, so I hope you like my video, and it's really a great place, great experience for me. Hope so I will show something new in my next video. So till then, take care, tada, bye bye.